ডিম আচারি বানানোর জন্য প্রথমে একটা গরম কড়াইতে আমি কালো জিরে নিয়ে নিচ্ছি, জোয়ান আর মৌরি নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে গরম কড়াইতে আমি ভেজে নিচ্ছি। এটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি গুঁড়িয়ে নেব। এবারে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল আর শুকনো লঙ্কা। খুব অল্প পরিমাণে একটু নুন নিয়ে নিচ্ছি। সর্ষের তেলে শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তেলটা নামিয়ে নেব। এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, মশলাটাকে এবারে তেলের মধ্যে মিশিয়ে নেব। এর মধ্যে এবার লেবুর রস নিয়ে নিচ্ছি। তেলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরো একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার ডিম নিয়ে নেব। পরিমাণ মতো নুন নিয়ে নেব। ডিমটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে কড়াইয়ের মধ্যে 10-15 মিনিট রেখে আমি ঠান্ডা করে নেব। ডিমটা আমার একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এবারে তেলের মধ্যে ডিম ভাজাটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যদি আপনি আরও তেল দিতে চান তাহলে সর্ষের তেল দিতে পারেন যতটা আপনার মনে হবে, আর টকটাও আপনার পরিমাণ মতন যদি আরও লেবু চান দিতে পারেন। আপাতত ডিমের আচারই আমাদের একদম তৈরি। এবার এটাকে 5-6 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর এটাকে ভাত বা রুটি বা পরোটা সব কিছু দিয়ে সার্ভ করতে পারেন। তোমরা বানাইতে পারি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে।